সারাক্ষণ আদর করতে পারবেন পাখিটা। উঠো উঠো বাবা, উঠো উঠো। একটু বড় হওয়ার পরে কিরকম হয় এটা দেখানোর জন্য। মাশাল্লাহ অনেক সুন্দর, এটার কালার দেখেন। রোজেলা পাখিটার দাম মাত্র 4,000 টাকা, একদম পানির দামে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর পাখি। ক্রিমসন রেড বেলিড কনুর আছে আমার কাছে বর্তমানে, মাশাল্লাহ অনেক সুন্দর। পৃথিবীর ভিতরে সব থেকে ছোট জাতের ম্যাকাও, হ্যান্স ম্যাকাও। আর সেই রেড ক্যাপ লরি গুলান বার দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি। ভিউয়ার্স আজকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে আপনাদের জন্য। আজকে আনকমন আরো একটা পাখি চলে আসছে। আসলে প্রত্যেকটা ভিডিওতে আমার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর আনকমন ইন্টারন্যাশনাল পাখি থাকে। আজকে এমনই একটা পাখি নিয়ে আসছি যে পাখিটা আসলে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনলাইনে শপে কোথাও পাবেন না। পাখিটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো, একটুও না টেনে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এমন একটা পাখি দেখাবো যে পাখিটা একদম রিজনেবল, বলতে কি এই দামে জীবনে কেউ কোনোদিন দিতে পারে নাই। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই পেয়ে যাবেন মাত্র 4,000 টাকায় রোজেলা পাখির বাচ্চা, রোজেলা পাখির বাচ্চা মাত্র 4,000 টাকায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, পাখিগুলোর সাথে পরিচয় হয়। ভিডিওতে কিন্তু পাখির বয়স, দাম, ডিটেলস সব কিছুই বলে দিব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই নাম্বারে কল করে বুকিং করবেন অথবা আমার বাসায় চলে আসবেন। ভিউয়ার্স এখানে পাখি আছে 36 পাখি। এই পাখিগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, এগুলো রংধনু পাখি। এই পাখিটার নাম হচ্ছে রংধনু পাখি, আমরা বলি রেনবো লরি। পাখিটা কিন্তু বাংলাদেশের 90% মানুষেরই পছন্দের পাখি, কারণ এই একটা পাখিতে অনেকগুলো কালার এবং অনেক অ্যাক্টিভ হয়, প্রভু ভক্ত হয়, মানে ফ্রেন্ডলি স্বভাবে হয়, মানুষের কাছে কাছে থাকতে এরা পছন্দ করে বেশি। আর এই পাখিটা যদি আপনারা এখন এই বয়সে নিয়ে পোষেন, পোষ মানান, তাহলে একদম মানুষের মতন কথা বলবে অবিকল, আর ফ্রি ফ্লাইট টেম করতে পারবেন, মানে আপনারা এই পাখিটা ছেড়ে দিলেও কোনোদিন চলে যাবে না আপনাকে ছেড়ে। তা এই পাখিটা যদি বড় হলে, এটা তো কালার হয় নাই, তবে বড় হলে কিন্তু সেম কালার হবে। এই যে দেখেন এই একটা পাখি, আর এখানে আরও একটা পাখি আছে, এই দেখেন। ভিউয়ার্স পাখিগুলো যদি বড় হয় তাহলে কিন্তু এই দেখেন সেম কোয়ালিটি হবে, একদম সেম কোয়ালিটি। আপনাদের বুঝার স্বার্থে কিন্তু আমি নিয়ে আসছি, দেখেন লরি পাখি কিন্তু অনেক। আর এটা কিন্তু কালার দেখেন, এটা কিন্তু কালার এখনো আসেনি, মাত্র কালার আসতেছে, মাশাল্লাহ অনেক সুন্দর পাখি। এই যে এই এর থেকে একটু বড় হওয়ার পরে যে এরকম কালার আসবে, দেখেন আপনারা, আমি যে রংধনু পাখি বলছি এই দেখেন, অনেক সুন্দর কালার কোয়ালিটি হয় মাশাল্লাহ। আমি আরো একটু বড় হওয়ার পরে কিরকম হয় এটা দেখানোর জন্য আরো একটা পাখি নিয়ে আসছি আপনাদের জন্য। ভিউয়ার্স এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, এটার কালার দেখেন, দেখছেন মাশাল্লাহ। পাখিগুলো দেখার পরে একবার হলেও মাশাল্লাহ বলবেন, দেখেন কালার, এই সেই রংধনু পাখির কালার, দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ। আর পাখিগুলো অ্যাক্টিভ কি আর কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল পাখিগুলো। এই যে দেখেন পাখিগুলো আমার কাছে ছোট বড় সব পাখি কিন্তু টেন থাকে, 100% টেন থাকে, কোনো রকম কোনো কামড় দিবে না, দেখছেন। আজকে কিন্তু লরি পাখি বন্যা বইয়ে দিলাম আপনাদের জন্য শুধু, কারণ লরি পাখি এখন এত মানে মানুষের চাহিদার ভিতরে পড়ে গেছে, মানে আমি লরি পাখি এনেই রাখতে পারি না, সব পাখি সেল হয়ে যায়। ভিউয়ার্স পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন। পাখিগুলোর দাম চা হচ্ছে পার পিস 11,000 টাকা, পার পিস পাখি 11,000 টাকা মাত্র। ভিউয়ার্স দেখেন এই যে বড় পাখিটা দেখাইছি, এই পাখিটা আপনারা নিতে পারবেন মাত্র 14,000 টাকা, মাত্র 14,000 টাকায় নিতে পারবেন। বড় পাখিটা একদম সুপার টেম, কোনো রকম পাকনা কাটা না, কিন্তু আপনারা দেখেন এই যে আমি তো প্রথমেই দেখাইছি, এই যে কোনো রকম কোনো পাকনা কাটা না, দেখছেন অনেক সুন্দর কালার হবে, মাত্র 14,000 টাকা। আর ছোটগুলো নিতে পারবেন 11,000 টাকা পার পিস। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চার পিস ইয়েলো রিংনেক পাখি, যাকে বলি হলুদ টিয়া পাখি, নেদারল্যান্ড ব্লাড লাইন, এবং ঠোঁট চোখ দুটোই লাল, 100% কোয়ালিটি ফুল পাখি, দেখেন কতটা অ্যাক্টিভ। চার পিস পাখি একই বাবা মায়ের, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো। এই পাখিগুলোর বয়স হবে প্রায় 1 মাস। ওয়াও অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। আসলে আমার কাছে কোনো খারাপ কোয়ালিটির পাখি পাবেন না, আমি সরাসরি বলি যে সরাসরি আমার বাসায় চলে আসেন, এসে দেখে শুনে তারপরে নেন, দেখছেন আমার পাখির ভিতরে, আমার ভিতরে যেরকম ভেজাল নেই আমার পাখির ভিতরেও কিন্তু কোনো ভেজাল নেই, একদম ডায়মন্ড।
না ডায়মন্ড বললে ভুল হবে, এটা হচ্ছে গোল্ড, গোল্ড। মাশাআল্লাহ অনেক সুন্দর। টিয়া পাখিও কিন্তু মানুষের মতন কথা বলতে পারে এবং টিয়া পাখি প্রচুর পরিমাণে টেম হয়। ফ্রি ফ্লাইট টেম করা সম্ভব? দেখেন আমার কাছে মানে খাবার চাচ্ছে, খাবারের জন্য কি করতেছে ওরা। আসলে পাখিগুলো খুবই ভালো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে কত জানেন? মাত্র মাত্র 14,000 টাকা পিস, মাত্র 14,000 টাকা পার পিস পাখির দাম চাওয়া হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিও দেখার সাথে সাথে ফোন দেওয়ার চেষ্টা করবেন। দেখছেন গ্রোথ কোয়ালিটি দেখেন আপনারা, এই যে দেখেন এক একটা পাখির গ্রোথ কোয়ালিটি দেখেন। আর গ্রোথ কোয়ালিটি কি আপনাদেরকে সামনেই তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলোর গ্রোথ কোয়ালিটি আসলে 100% মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখছেন বিগ সাইজ, বিগ সাইজের পাখি। কেউ যদি প্রমাণ করতে পারে বাংলাদেশে হোমব্রিড পাখি না, তার জন্য 1,00,000 টাকা পুরস্কার থাকবে। 100% বাংলাদেশে হোমব্রিড পাখি, 100% বাংলাদেশে হোমব্রিড পাখি। এবং এবার 90% পাখি থাকে আমার ব্রিডের পাখি, আমার ফার্মের পাখি। তো ভিউয়ার যদি আপনাদের ভালো লাগে পাখিগুলো নিতে পারবেন অবশ্যই। ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন 2 পিস বেবি পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো হচ্ছে ম্যাকাও প্যারট, হ্যান্স ম্যাকাও। এগুলোর নাম হচ্ছে হ্যান্স ম্যাকাও, পৃথিবীর ভিতরে সব থেকে ছোট জাতের ম্যাকাও হ্যান্স ম্যাকাও। পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে, একদম মানে টপ লেভেলের কথা বলে। আফ্রিকান গ্রে প্যারট, কাকাতুয়া, ম্যাকাও এর থেকে অনেক 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 ভালো কথা বলে। আর এগুলো অ্যাক্টিভ কি দেখবেন, এই ছোট বেবিটা দেখেন 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 দেখেন, মানে এতটা অ্যাক্টিভ, মানে খুব চঞ্চল। আর গ্রোথ কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন। আর এই পাখিগুলোর বয়স হবে 1 মাস প্লাস, মাত্র 1 মাস বয়স এই পাখিগুলোর। আর পাখিগুলো বড় হলে অনেক সুন্দর হবে, এর ডানার নিচে কিন্তু লাল হবে, এই যে লাল বেরোচ্ছে এই দেখেন, এই যে লাল বেরোচ্ছে ডানার নিচটা সম্পূর্ণটা লাল হবে। আর মাথাটা হালকা একটু রাউন্ড কালো হবে, পুরো গ্রিন হবে, অনেক সুন্দর। আপনারা চাইলে ইউটিউব গুগলে সার্চ করে দেখতে পারেন যে হ্যান্স ম্যাকাওগুলো আসলে কত সুন্দর এবং অ্যাক্টিভ পাখি হয়। আর এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র 46,000 টাকা পার পিস। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাখিগুলো নিতে পারবেন। এরপরে চলুন আরেকটা পাখি দেখে আসি, এক্সোটিক পাখি। যে পাখিটার কথা ভিডিওতেই শুরুতেই বলছি যে অনেক সুন্দর একজোড়া, মানে অনেক সুন্দর পাখি চলে আসছে আমার কাছে, যেগুলো হাজারো খোঁজাখুঁজির পরে পাবেন না আপনারা। অনেক সুন্দর, অনেক বিউটিফুল পাখি। আর আমি কিন্তু রেয়ার পাখি নিয়ে কাজ করি, আমার কাছে অ্যাভেলেবেল রেয়ার পাখি পাবেন, যে পাখিগুলো সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না, পাওয়া সম্ভব না। ভিউয়ার্স দেখেন কত অ্যাক্টিভ, এটা কি পাখি আপনারা বলেন আমি বলবো না, আমি কিন্তু এই পাখিটার নাম বলবো না। আসলে আপনারা আইডিয়া করেন যে আসলে কি পাখি, সবাই কমেন্ট করে দেন এই পাখিটা কি পাখি। একদম ছোট, একদম পিচ্ছি একটা পাখি, কিউটের ডিব্বা নিয়ে আসছি। দেখেন পাখিটার গ্রোথ কোয়ালিটি অনেক ভালো, আর এর গঠন দেখে আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে এটা কি পাখি হতে পারে। এই পাখিটার নাম হচ্ছে গিয়া ক্রিমসন রেড বেলিড কনুর। ভিউয়ার্স এটার নাম তো বলেই দিলাম, ক্রিমসন রেড বেলিড, অনেকে শুধু রেড বেলিড কনুরও বলে। দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এইটার কালার তো এখন পর্যন্ত আসে নাই, যদি পাখিটা সেল না হয় অবশ্যই সামনের ভিডিওতে দেখাবো যে এটার কালারটা কত সুন্দর হয়। আর বুকের নিচটা একদম গাঢ় টকটকে লাল হবে, গাঢ় লাল যেটাকে বলে, এটা গাঢ় লাল, একদম গাঢ় লাল। আর এই পাখিটার বয়স হবে গিয়া আপনার, এই ছোটটার বয়স হবে গিয়া 12 থেকে 13 দিন, বড়টা 15 দিন, আর এটা 17-18 দিন বয়স হবে মাত্র। মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি, বিউটিফুল একটা পাখি। আর এটার গ্রোথ কোয়ালিটি তো আপনাদেরকে কি বলবো, গ্রোথ কোয়ালিটি তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিউয়ার্স এই যে দেখেন লালটা আসতেছে, এইরকম একদম টকটকে লাল হবে, পুরো বুকের নিচটা একদম মাথা থেকে লেস পর্যন্ত, ক্রিমসন রেড বেলিড। এই কারণেই নাম হচ্ছে রেড বেলিড কনুর। তবে এই পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র 16,000 টাকা পার পিস, মাত্র 16,000 টাকা পার পিস। এই দামে, অবিশ্বাস্য দামে আমি আজকে দিয়ে দিব সকল পাখি। তবে ভিউয়ার্স একটা কথাই বলি, আসলে অনেক দাম চাচ্ছি আমি ভিডিওতে, আসলে দাম, ভালো জিনিস ভালো পাখি নিতে হলে অবশ্যই কোয়ালিটিফুল পাখি নিতে হলে দাম একটু বেশি দিতে হবে। আসলে অনেকে কমেন্ট করে যে সাইফুল ভাই ভিডিওতে সাইফুল ভাই পাখির অনেক দাম চাচ্ছেন, তার কাছ থেকে পাখি নেবেন না বা এই সেই। আসলে কেউই এরকম কমেন্ট করতে পারে না যে সাইফুল ভাই পাখি খারাপ, ভালো না, আমাকে ভালো পাখি দেখাইছে খারাপ পাখি দিয়েছে, বা একটা দেখাই আরেকটা পাখি দিয়েছে, এরকম কোনো কমেন্ট আসলে আমার ভিডিওতে আসে না।
তবে একটা কমেন্টে আসে যে আমার পাখির দাম বেশি, আমি নিজেও বলি দাম বেশি, তবে ভালো জিনিস কালেকশন করতে দাম বেশি লাগে, বেশি প্রয়োজন হয়, অথবা আমার কালেকশন করতে অনেক খরচ আছে, এগুলারে দামি খাবার খাওয়াই, ভালো পরিবেশে রাখি, এজন্যই দামটা বেশি। আপনারা যদি চান আমার কাছ থেকে পাখি নিতে পারবেন, তবে নিজের পরিশ্রমের কষ্টের টাকা দিয়া শ্রেষ্ঠ একটা জিনিস কিনুন, এটাই আমি চাই। কারণ আমি চাই না যে পৃথিবীতে যত পাখি মানে লোক আছে সবাই আমার থেকে পাখি নেন, না। তবে যারা রেয়ার জিনিস কালেকশন করতে চান, টাকা পয়সার দিকে চিন্তা করেন না, আমার পাখিটা ভালো হবে এইটাই, তারাই শুধু একমাত্র আমার কাছ থেকে পাখি নেবেন। অনুরোধ রইল, খারাপ কোনো বাজে কমেন্ট করবেন না। আর যারা এরকম ধরনের কমেন্ট করে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও তারা একটা পাখি কিনে নাই, শুধু সবাই বিভ্রান্ত করার জন্য এইসব কমেন্ট করে। ওকে, তো ভিউয়ার্স, এই রেয়ার পাখিটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন, অথবা আমার বাসায় চলে আসবেন সরাসরি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার সেই রেড ক্যাপ লরিগুলান, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়ে গেছে, পাখিগুলো কিন্তু দেখার মতন পাখি হয়েছে। আর এটার এই যে এই মাথার এই থেকে এই পর্যন্ত একদম পুরো লাল হয়ে যাবে, এই থেকে মাথার এই যে ঠোঁটের গোড়া থেকে একদম মাথার একদম পিঠ পর্যন্ত টকটকে লাল হয়ে যাবে। আর ওর কালার দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। রেনবো লরির নিচে কিন্তু ইয়েলো থাকে, আর এইটার এই দেখেন লাল। আর এটার বুকের নিচটা দেখবেন আপনারা, এটার গ্রোথ তো খুবই ফাস্ট, দেখেন বুকের নিচটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, পাখিগুলো কিন্তু খুবই সুন্দর। আর টেম হয়ে গেছে পাখিগুলো, যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন। আর এই পাখিগুলোর বয়স হবে 45 দিন, মাত্র 45 দিন বয়সে এত সুন্দর গ্রোথ কোয়ালিটি হয়েছে, আর একদম ফুল টেম হয়ে গেছে পাখিগুলো, কোনো রকম কামড় দেয় না, দুষ্টমি করে না, দৌড়োদৌড়ি করে না, একদম আদর নিবে সারা দিন বসে বসে। দেখছেন খুবই সুন্দর কালার হয়েছে, দেখেন। আর ওর পিঠের উপর একটা গ্লেজ মারে, দেখছেন একদম ব্লু টাইপের একদম গ্লেজ, এটা আসছে মানে ওর যখন বয়সটা আস্তে আস্তে বেশি হবে তখন কিন্তু বয়সের তালে এটা কিন্তু অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই পাখি দুইটার দাম চাওয়া হচ্ছে 35,000 টাকা পার পিস, পার পিস পাখি 35,000 টাকা। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই নেবেন। ভিউয়ার্স, পাখি দুইটা কিন্তু একদম ছোটবেলা থেকে আমি বড় করতেছি, একদম শিশুকাল থেকে। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন অনেক সুন্দর। আসলে পাখি দুইটা বিক্রি করতেছি না, এর প্রপার কালার আসবে তারপরে আমি পাখিগুলো বিক্রি করতে চাচ্ছি। এর ভিতরে যদি কেউ নিতে চান বা কেউ চিনে থাকেন এই পাখিগুলো, অবশ্যই পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন। এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পাখি, অনেক সুন্দর হয় পাখিগুলো, খুবই সুন্দর হয়, মারাত্মক সুন্দর হয় পাখিগুলো। আমার কাছে বড় পাখিও আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই পাখিগুলোর বড় পাখির ছবি দেখতে পারেন আমার কাছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব সুন্দরী একটা পাখি, বিশ্বের সব থেকে সুন্দর পাখি দুটার একটা, এটার নাম হচ্ছে রোজেলা, এস্টান রোজেলা, এস্টান রোজেলা। পাখিটার কালার দেখেন, কালার মাশাআল্লাহ, এখন পর্যন্ত আমার দেখা সব থেকে সেরা পাখি এটা, সব থেকে সেরা, এবং দামের ভিতরে মোটামুটি অনেক দাম, 16,000 থেকে 17,000 টাকা পার পিস এই রোজেলা পাখির। মাথাটা হবে একদম টকটকে লাল, ওই দেখেন কালার চলে আসতেছে, এবং বুকের নিচে আমি দেখো, ওরে খাবার জন্য পাগল হয়ে গেছে ও, এত অ্যাক্টিভ। দেখছেন কালার, দেখেন কালার মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন রোজেলা পাখি কিন্তু খুব ভালো টেম হয় এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, রোজেলা পাখিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। ভিডিওর প্রথমেই বলছি আপনাদেরকে, এই পাখিটা আমি 4,000 টাকায় দিয়ে দেবো, এই কারণে আর দাম বলার প্রয়োজন নেই। রোজেলা পাখিটার দাম মাত্র মাত্র 4,000 টাকা, একদম পানির দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর এই 4,000 টাকা পিস রোজেলা, পৃথিবীতে কেউই দিতে পারবে না। তো ভিউয়ার্স, এরকম পাখি যদি আপনারা দেখতে চান আরও, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন যে এই পাখিগুলো আরও দেখতে চাই। এরপরে সামনে আমার কাছে ব্লু রিংনেক, ব্লু কনুর, পাইনঅ্যাপেল কনুর, গ্রিন চিক কনুর, অহরহ পাখি আসতেছে। ভিউয়ার্স, আসলে সত্যি কথা, এই পাখিটা 4,000 টাকায় দিয়ে দেবো, আর আশা করি আমার কাছে অনেক অনেক পাখি আসতেছে, আফ্রিকান গেরে প্যারট, তারপরে কনুরের অনেকগুলো জাত আসতেছে, সান কনুর, পাইনঅ্যাপেল কনুর, গ্রিন চিক কনুর, ব্লু কনুর, অনেক সুন্দর সুন্দর পাখি আসতেছে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আর সামনের সপ্তাহের আগে যদি কেউ নিতে চান অবশ্যই 2 থেকে 3 দিন পরে যোগাযোগ করবেন, অ্যাভেলেবেল যে পাখিগুলোর নাম বলছি অবশ্যই পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে দেখছেন একটি সান কনুরের বেবি, এই পাখিটা কিন্তু বেবি পাখি, দেখছেন এর সাইজ, কোয়ালিটি, গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক। এটা কিন্তু এখন হ্যান্ডফিট করে, আরও প্রায় 20-25 দিন হ্যান্ডফিট করবে, আর এটা কিন্তু রেড ফ্যাক্টর পাখি হবে। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন
পাখিটা অনেক ফ্রেন্ডলি স্বভাবের, আর এই লালটা একদম গাঢ় টকটকে লাল হবে, গাঢ় লাল। এই যে মাথাটা লালটা আসতেছে, এই যে দেখেন এই সেটটা দেখো বাবা, এই যে দেখছেন এর গ্রোথ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন আমি দেখাই, আর এর কিন্তু দুইটা পায়ে দুইটা রিং লাগানো আছে, এই যে এই যে। ও কিন্তু খুবই ফ্রেন্ডলি স্বভাবের, আর ওই পায়ে একটা হারনেক্সের রিং, আর একটা এই যে জন্মের পরে যে রিং লাগানো থাকে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, দেখছেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল পাখিটা। আপনারা চাইলে এরকম আনলিমিটেড ভাবে পাখিকে সহায় রাখতে পারবেন, পাখি একদম ঘুমিয়ে থাকবে, কোনো টেনশন নাই। পাখি খুব খুব খুবই সুন্দর এবং কিউট একটা পাখি, প্রচুর পরিমাণে টেম। আসলে আমি যে পাখিগুলো টেম করি ওই পাখিগুলো আসলে 100% কোয়ালিটিফুল, এবং মন দিয়ে চেষ্টা করি টেম করার জন্য, যাতে নিয়ে আপনারা কষ্ট না করতে হয় আপনাদের, আর আপনারা আপনাদের মন খারাপ না করেন যে আমি সাইফুল ভাইকে বিশ্বাস করে একটা পাখি নিয়েছি, ভাই আমাকে বললো যে সুপার টেম, আসলে এই পাখিটা কিন্তু টেম না। এইরকম কোনো প্রশ্ন বা কোনো ক্ষোভ না থাকে আমার উপরে, এই জন্য আমি কিন্তু পাখিকে প্রচুর পরিমাণে সময় দেই। দেখছেন পাখিটা আমার সাথে কিভাবে একদম মানে শুয়ে আছে, ওর কোনো ভয় নেই, ডর নেই, দেখছেন ও শুয়ে শুয়েও খাবে আর কি, মানে এত অলস। মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু পাখিটা। আপনারা যদি চান এরকম একটা পাখি নিয়ে আপনাদের সংগ্রহে রাখতে পারেন, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েকে গিফট করতে পারেন। দেখছেন আমার সাথে যাতে ফ্রেন্ডলি স্বভাবের থাকে, এই জন্য হাতে হাতে কাঁধে কাঁধে থাকবেন, সারাক্ষণ আদর করতে পারবেন পাখিটা। উঠো উঠো বাবা, উঠো উঠো, ওরে বাপ, এই দেখছেন খুবই ভালো আকর্ষণীয় একটা পাখি, আপনারা যদি চান নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন এতটা অ্যাক্টিভ পাখি। ভিউয়ার্স যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন। ভিউয়ার্স এই পাখিটার দাম চাওয়া হচ্ছে 15,000 টাকা পিস, 15,000 টাকা পিস। এই পাখিটা কিন্তু অনেক সুন্দর টেম, আর না হলে আমি এই হাত দিয়ে আদর করি, ও তো ছুটাছুটি করবে, ও উড়াউড়ি করবে, আমারে কামড় দেওয়ার চেষ্টা করবে, আসলে কিছুই করে না। দেখেন এই দেখেন আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, আসো বাবা, দেখছেন ওরা যেইখানে রাখবেন ও এরকম শুয়ে থাকবে, আর ওর ভিতরে কোনো ভয় নেই, টেনশন নেই যে আমারে ধরবে মারবে, এরকম কিছু নেই, ও উড়ে যাবে, এরকম কোনো কিছুই নেই। খুবই ফ্রেন্ডলি স্বভাবের পাখিটা, দেখছেন ওর রেড সেক্টরটা কিন্তু এখনই বোঝা যায় ও উড়লে। ও দেখছেন ও কতটা ফ্রেন্ডলি, ওর কোনো ই নেই। আরেকবার শুয়ে দেখাও, আরেকবার শুয়ে দেখাও, আরেকবার শুয়ে দেখাও ক্যামেরার সামনে, ওপেন ক্যামেরার সামনে, আসো 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 আসো, গুড বয়। মানে ওরে আমি যেরকম রাখি ওই ওই রকমই থাকে, ওর ভিতরে কোনো ভয় নেই, ডর নেই, আসো আসো আসো। মিঠু মিঠু আসবে, আসো 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 আসো, মিঠু এই মিঠু মিঠু, দেখছেন খুবই সুন্দর মাশাআল্লাহ, 100% কোয়ালিটিফুল একটা পাখি। দেখেন বিয়ার, যদি আপনাদের ভালো লাগে এরকম সুপার থ্রি ফ্লাইট টাইম একটা পাখি নেওয়ার জন্য, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন, এছাড়া ছোট কোনো বেবি চাইলেও নিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ। সামনের ভিডিওতে এর থেকেও অনেক বেশি পাখি নিয়ে আসবো, আর এর থেকেও বড় ধামাকা অফার নিয়ে আসবো, আশা করি সামনের ভিডিও অবধি অপেক্ষা করবেন। অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্য সহকারে পাখি কিনুন। আর ভিডিওর প্রথমেই বলছি আমি, পাখি কেনার সময় কখনোই কিপটেমি করবেন না টাকা পয়সা নিয়ে, ভালো কোয়ালিটির পাখি কিনতে গেলে অবশ্যই ভালো দাম লাগবে। ভালো তরকারি কিনতে গেলেও দেখবেন যে কালকের তরকারি আর আজকের তাজা তরকারির ভিতরে অনেক ডিফারেন্স, যেই কোনো জিনিসের ভিতরেই ভালো জিনিসের দাম অবশ্যই বেশি থাকবে। তাই যাচাই বাছাই করে দেখে শুনে হুট করে একটা পাখি কিনবেন না, পকেটের টাকা পকেটে থাকবে, যাচাই বাছাই করে তারপরে একটা পাখি নেবেন। কারণ 10টা টাকা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ লাগে না, কষ্ট লাগে না, তবে শখের একটা জিনিস যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। এই জন্য বলছি যে পাখি কিনবেন তো দেখে শুনে তারপরে কিনবেন। ভালো থাকুক আপনাদের সবার শখের পাখিগুলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।